আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারী বর্ষণে বাড়ছে নদ নদীর পানি, দীর্ঘমেয়াদী বন্যার শঙ্কা, অবনতি হবে সিলেট সুনামগঞ্জে, বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় রাজধানীবাসীর দুর্ভোগ, আগামী দুই দিন অব্যাহত থাকবে বৃষ্টিপাত, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ঘরে বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে নির্দেশনা জারি, একদিনে আরও 41 জনের মৃত্যু শনাক্ত 3057। করোনার রিপোর্ট নিয়ে জালিয়াতির অভিযোগে 5 দিনের রিমান্ডে শাহাবুদ্দিন মেডিকেলের এমডি, রিজেন্টের শাহেদ করিমের মামলার তদন্তে র্যাব। এবং অক্সফোর্ডের পর মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান বায়ো এনটেকের উৎপাদিত করোনা ভ্যাকসিনেও সফলতা দাবি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সারা দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি বাড়তে থাকায় দীর্ঘমেয়াদী বন্যার শঙ্কা করছেন উত্তর মধ্যাঞ্চলের তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। এই কষ্ট সহসাই শেষ হবার কোনো লক্ষণ নেই। বন্যার পানিতে প্রতিদিনই নতুন নতুন দুর্ভোগ শুরু হচ্ছে দুর্গত এলাকাগুলোতে। আগামী কয়েকদিনে এ চিত্র আরো ভয়াবহ হতে পারে বলে ধারণা করছেন বন্যার্ত মানুষরা। করোনার দুর্যোগ কমার লক্ষণ নেই, সাথে বন্যা মোকাবেলায় রীতিমতো বিপর্যস্ত দেশের 9 জেলার অন্তত 3 লাখ মানুষ। ব্রহ্মপুত্রের পানি দখল করে নিয়েছে শেরপুরের 11টি ইউনিয়ন। গত 5 দিন ধরে উত্তরাঞ্চলের সাথে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। যমুনার পানিতে বেশ কয়েকদিন ধরে বন্যা কবলিত জামালপুরের 8 পৌরসভার 10 লাখ মানুষ। বেড়িবাঁধে একই স্থানে গবাদি পশুর সাথে ভাগাভাগি করে চরম কষ্টে দিন কাটছে স্থানীয়দের। এখন ঘরের ভিতরে এক বক পানি, ঘরের ভিতরে যাইতে পারি না, বাইরে যে যাব কাজ করবো, কাজ করার জায়গা নাই, আমরা খুবই কষ্টে আছি। পাহাড়ি ঢল আর প্রবল বর্ষণে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে নেত্রকোনায়। প্রমত্তা পদ্মা কিনে নিয়েছে শরীয়তপুরের 4 উপজেলার ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট। নাটোরে বেড়েছে জেলার সব নদ নদীর পানি, তাতে তলিয়ে গেছে সিংড়া ও নলডাঙ্গা এলাকার গ্রামীণ সড়ক, ঘরবাড়ি। আশ্রয়ের সন্ধানে দুর্গত মানুষ ছুটছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। নীলফামারীতে আবারও বিপদসীমা ছাড়িয়েছে তিস্তার পানি। কুড়িগ্রামে নদ নদীর পানি সামান্য কমলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। তবে রাজবাড়িতে, পদ্মা আর সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমেছে। এস এম আশরাফ, এটিএন বাংলা। এদিকে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগস্টের প্রথম সপ্তাহের আগে বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার সম্ভাবনা নেই। নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে আগামী 10 থেকে 15 দিন পর্যন্ত। বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে সিলেট ও সুনামগঞ্জে। এছাড়া ঢাকা জেলার আশেপাশে নদীগুলোর পানি বৃদ্ধি আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে সতর্কীকরণ বার্তায়। বার্তায় আরও বলা হয় সব মিলিয়ে এ দফায় 20 থেকে 25টি জেলা বন্যা কবলিত হতে পারে। গত কয়েকদিন ধরে যে ভারী বৃষ্টি হচ্ছে আরও কিছুদিন তা অব্যাহত থাকতে পারে। আগামী 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সতর্কীকরণ বার্তায়। ২৫ জুলাইয়ের পর থেকে বন্যার পানি কমতে শুরু করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠান শেষে তিনি একথা জানান। এ পর্যন্ত 25টি জেলা বন্যা কবলিত হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন 12 জেলার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার রাতে 4 শিশুসহ এখন পর্যন্ত বন্যায় 25 জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে নারায়ণগঞ্জ ডক ইয়ার্ডের রেস্কিউ বোট সংক্রান্ত চুক্তি সই হয়। বন্যা পূর্বাভাস
কেন্দ্র যেটা আছে পানি সম্পদ মন্ত্রণালয়ের, তারা যে পূর্বাভাস দিয়েছিল যে 21 তারিখ থেকে পানি বাড়বে এবং 25 তারিখ পর্যন্ত এটা বৃদ্ধিটা অব্যাহত থাকবে, 25 তারিখের পরে আবার পানিটা কমতে থাকবে। এবং সত্যি তাদের পূর্বাভাস সত্য, সে অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে 21 তারিখ না 20 তারিখ মধ্যরাতের পর থেকে কিন্তু পানি বাড়ছে। আমরা সব জায়গায় যোগাযোগ রাখছি, 6টা জেলা নতুনভাবে বন্যা কবলিত হয়েছে এবং এই জেলাগুলোতে কিন্তু গতকালকে আমরা ত্রাণ সামগ্রী পাঠিয়েছি। বন্যায় গতকালকে পর্যন্ত 21 জন এবং গতকাল রাত্রে 4টি শিশু মারা গেছে, এই নিয়ে মোট 25 জন মৃত্যুবরণ করেছে। এদিকে টানা বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। সকাল থেকে অঝোড় বৃষ্টিতে নগরবাসীর দৈনন্দিন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনাকেই দুষছেন ভুক্তভোগীরা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 2 দিন থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। হাবিবুর রহমান, ওভি রিপোর্ট। টানা বৃষ্টি ভিজিয়েছে পুরো নগরকে, ডুবে গেছে পথঘাট, যারা বাইরে বের হয়েছেন তারাই পড়েছেন দুর্ভোগে। বৃষ্টির কারণে পুরান ঢাকার বেশ কিছু সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ধানমন্ডির বিভিন্ন এলাকা, 27 নম্বর মোড়, মিরপুর রোড সহ রাজধানীর অধিকাংশ সড়ক ডুবে গেছে পানিতে। সিটি কর্পোরেশন যদি ঠিকঠাক মতো যদি পরিষ্কার না করে তাহলে তো এরকম জলাবদ্ধতা সারা বছরই থাকবে কম বেশি। সরকারের কাছে যদি জলদি এগুলো ঠিক করে আমাদের জনমানবের জন্য অনেক অসুবিধা হয়ে যায়। বৃষ্টিতে ভিজেই অনেকে গেছেন কর্মক্ষেত্রে, আবার জলাবদ্ধতার কারণে বাসা থেকেই বের হতে পারেননি বেশিরভাগ মানুষ। বেশ কিছু দোকানপাটেও উঠে গেছে পানি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন মধ্যবিত্তরা। আমরা দিনমজুরি বেনু কাজ করতে পারি না, কেউ আমাদের বদলাও লয় না, কিছু না, আমাদের খাইতে লইতে অসুবিধা হয়। বৃষ্টিতে সমস্যা অনেক খেপখুপ নাই বিস্তাসি। জলাবদ্ধতার কারণে সড়কে বন্ধ হয়ে গেছে অনেক গাড়ি, এর ফলে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। প্রতি বছর এই সময়টাই রাজধানীর সড়কগুলোতে তৈরি হয় ব্যাপক জলাবদ্ধতা, চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। তাই সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। হাবিবুর রহমান, ওভি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ঘরে বাইরে সব জায়গায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারী সহ সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের পরিপত্রে বলা হয় সরকারি বেসরকারি হাসপাতাল সহ স্বাস্থ্যসেবা কেন্দ্রে আসা সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মন্দির সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। একই সাথে শপিং মল, বিপণী বিতান ও দোকানে ক্রেতা বিক্রেতাদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মার্কেট ব্যবস্থাপনা কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। সকল ধরনের গণপরিবহনে চালক ও যাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী ও মালিক সমিতিকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া গার্মেন্টস ও শিল্প কারখানায় কর্মরত সবাইকেও মাস্ক ব্যবহারে নির্দেশনা দেওয়া হয়। করোনা ভাইরাসে দেশে 24 ঘন্টায় আরও 41 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2,709 জন। অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 3,057 জন। পরিসংখ্যানে দেখা গেছে শনাক্তের সংখ্যা কমলেও পরীক্ষা অনুপাতে এর হার এখনও ঊর্ধ্বমুখী। একই সাথে বাড়ছে সুস্থতার হারও। হুমায়ুন চিস্তি রিপোর্ট। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন। করোনা ভাইরাসে এ নিয়ে 2,709 জন মানুষ প্রাণ হারালেন বাংলাদেশে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে এদেশে করোনা মহামারীর দুর্যোগ কমতির দিকে। সংস্থাটির সোমবারের রিপোর্ট অনুযায়ী গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সংক্রমণ প্রায় 15 ভাগ এবং মৃত্যুহার প্রায় 13 ভাগ কমেছে। একই সাথে সুস্থতার হার বেড়েছে 16 ভাগ। যদিও 2,10,510 জন রোগী নিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন 16তে। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,057 জন। এ পর্যন্ত শনাক্ত 2,10,510 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 23.70%। জুন মাসে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20 থেকে 21 ভাগের মধ্যে থাকলেও এ মাসে তা সর্বোচ্চ 25 ভাগে পৌঁছায়। গত 24 ঘন্টায় শনাক্তের হার 23.7। বুলেটিনে জানানো হয় গত 24 ঘন্টায় মারা যাওয়া 41 জনের মধ্যে 15 জন করে মারা গেছেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। এদের মধ্যে 51 থেকে 70 বছর বয়সী রয়েছেন 23 জন। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় তাদের মধ্যে পুরুষ 34 জন, নারী 7 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,138 জন, 78.92% এবং নারী 571 জন, 21.08%।
চব্বিশ ঘন্টায় হাসপাতালে মারা গেছেন একত্রিশ জন এবং বাড়িতে দশ জন। নতুন 1,841 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,15,000-এরও বেশি। সুস্থতার এ হার প্রায় 55%। বুলেটিনে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতিতে নিরাপদ পানি পান করা সহ বিভিন্ন স্বাস্থ্যগত পরামর্শ দেন অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। নিরাপদ পানি পান করবেন যাতে পানিবাহিত রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলাম সহ তিনজনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে বনানীর একটি হোটেল থেকে মধ্যরাতে ফয়সালকে গ্রেফতার করে র‍্যাব। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। গুলশান শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে মঙ্গলবার আদালতে হাজির করে গুলশান থানা পুলিশ। অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। এদিকে আসামি পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন আদালত। করোনা পরীক্ষার নামে নানা অনিয়মের অভিযোগে রোববার গুলশান শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় গুলশান থানায় মামলা করে র‍্যাব। এতে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলাম ও অভিযানের সময় গ্রেপ্তার দুজনকে সুনির্দিষ্ট করে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাত আরও চার পাঁচজনের নাম উল্লেখ করা হয় মামলায়। আত্মগোপনে থাকা প্রতিষ্ঠানটির মালিক শাহাবুদ্দিনের ছেলে এমডি ফয়সাল আল ইসলামকে মধ্যরাতে বনানীর সুইট ড্রিম হোটেল থেকে গ্রেপ্তার করে র‍্যাব। মূলত ছাত্র ছাত্রী অর্থাৎ শিক্ষার্থী যে অংশটুকু আছে মেডিকেল কলেজ, সেখানে কিন্তু র‍্যাব কোনো অভিযান পরিচালনা করেনি। সুতরাং সেই অংশটুকু সিলগালা করার কোনো প্রশ্নই আসে না। উল্লেখযোগ্য সংখ্যক রোগী বর্তমানে শাহাবুদ্দিন মেডিকেল কলেজে অবস্থান করছে। এর ধারাবাহিকতায় আর বর্তমান করোনা মহামারীর সময়ে এই বিষয়টাকে মানবিক দিক বিবেচনা করে আমরা সিলগালার বিষয়টি পর্যালোচনা করছি। এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার গুলশান শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন না থাকার পরও করোনার অ্যান্টিবডি পরীক্ষা করছিল হাসপাতালটি। শুধু তাই নয়, প্রতিটি টেস্ট বাবদ রোগীদের কাছ থেকে নেওয়া হয়েছে 3,000-10,000 টাকা। হাসপাতালটিকে প্রথমে করোনা পরীক্ষার অনুমতি দেওয়া হলেও পিসিআর ল্যাব স্থাপন না করায় সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর ওই অনুমতি স্থগিত করে। কিন্তু এরপরও হাসপাতালটি বাইরে থেকে নমুনা পরীক্ষা করে প্রতিবেদন দেয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে করোনা সুরক্ষা সামগ্রী পরিবর্তন না করে একই জিনিস বারবার ব্যবহারেরও অভিযোগ পেয়েছে র‍্যাব। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গ্রেফতার রিজেন্টের শাহেদ করিমের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্তভার র‍্যাবকে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ দেওয়া হয়। প্রথমে মামলাটি থানা পুলিশ তদন্ত করলেও গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা পুলিশ ডিবিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। গোয়েন্দা হেফাজতে 10 দিনের রিমান্ডে রয়েছে শাহেদ করিম। গত 6 জুলাই নানা অনিয়মের অভিযোগে উত্তরা ও মিরপুরের রিজেন্ট হাসপাতালের দুটি শাখা সিলগালা করে দেয় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে র‍্যাব তার প্রতারণার মামলাটি তদন্ত করার দায়ভার পেয়েছে। এই পরিপ্রেক্ষিতে যেহেতু আমরা আজকে মামলাটি পেলাম, আমরা তদন্তকারী নিয়োগ কর্মকর্তা নিয়োগ করার পরিপ্রেক্ষিতে বর্তমানে উনি যেখানে আছেন তাদের সঙ্গে সমন্বয়পূর্বক আমরা আসামি শাহেদ করিমকে র‍্যাবের হেফাজতে আনব। বিদেশগামী যাত্রীদের জন্য 23 জুলাই থেকে করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য সোমবার থেকে সারা দেশে 16টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় করোনা পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষায় খরচ পড়বে 3,500-4,000 টাকা। এতে প্রবাসী শ্রমিকদের অভিবাসন ব্যয় বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অভিবাসী শ্রমিকদের জন্য কম খরচে করোনা পরীক্ষা ও কেন্দ্র বাড়ানো সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। হুমায়ুন চিস্তির আরেকটি রিপোর্ট। সম্প্রতি ইতালিতে যাওয়া একটি ফ্লাইটের যাত্রীদের করোনা ভাইরাস শনাক্ত হলে প্রায় 150 যাত্রীকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠায় দেশটি। এমন পরিস্থিতিতে গত 12 জুলাই আন্তঃমন্ত্রণালয় সভায় বিদেশ যাত্রীদের কোভিড-19 মুক্ত সনদ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়।
ঢাকায় তিনটি সহ মোট ১৬টি কেন্দ্র করোনা পরীক্ষার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়। শনিবার এ বিষয়ে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, যাত্রা শুরুর ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং ২৪ ঘণ্টা আগে রিপোর্ট সংগ্রহ করতে হবে। নমুনা দেওয়ার সময় পাসপোর্ট ও বিমান টিকিট দেখাতে হবে। নমুনা দেওয়ার পর থেকে যাত্রী আইসোলেশনে থাকবেন। পরীক্ষার ফি রাখা হয়েছে ৩৫০০ থেকে ৪৫০০ টাকা। আমাদের মাইগ্রেশন কস্ট কমানোর কথা আমরা বারবার বলে থাকি, তো এখানে ৩৫০০ টাকা দিয়ে যদি তাকে টেস্ট করাতে হয়, আবার যদি সে সেখানে যাবার জন্য তার একটা আলাদা খরচ হয়ে থাকে, তাহলে কিন্তু অটোমেটিকলি এই খরচটি বেড়ে যাবে। আমি মনে করি যারা বৈধ ভিসা বা বৈধ টিকিট দেখিয়ে এই কোভিড টেস্টের জন্য যাবে, বিদেশ যাবার জন্য, তাদের ক্ষেত্রে এই ফিটা ন্যূনতম একটা ফি করা উচিত। যে কটি জায়গায় কোভিড টেস্টের জন্য মনোনয়ন করা হয়েছে, দেওয়া হয়েছে, এর সংখ্যা বাড়ানো দরকার। কোভিড টেস্টের সার্টিফিকেট সংগ্রহ করবার পরও এয়ারপোর্টে অন্ততপক্ষে কোনো কিট দিয়ে তাদেরকে আবার পুনরায় শেষ মুহূর্তে চেক করা যায় কিনা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী শ্রমিকদের করোনা পরীক্ষার জন্য রাজধানীতে ল্যাব বাড়ানোর পাশাপাশি খরচ কমানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। মাইগ্রেশন কস্ট খুব সিগনিফিকেন্টলি বাড়বে না, তারপরেও এটা তো অবশ্যই একটি বাড়তি চাপ। সেই চাপটা কিভাবে কমানো যায় সেটি আমাদের চিন্তায় আছে, যে আমরা কোনো ধরনের বাড়তি তাদেরকে সাবসিডি বাড়তি ফেসিলিটি দিতে পারি কিনা আমরা কাজ করছি। আরও কিছু প্রতিষ্ঠানকে, স্বনামধন্য যাদের ট্র্যাক রেকর্ড ভালো, যাদের অনলাইনে রিপোর্ট দেওয়ার সক্ষমতা আছে, আমরা যাদেরকে নির্ধারণ করব, তারা যদি আরও কম প্রাইসে দেন সেটা আমাদের জন্য একটা বড় বিবেচনার বিষয় হবে। বিমানবন্দরে আবার নতুন করে পরীক্ষার এই বিষয়টি আমার মনে হয় যে সিভিল এভিয়েশন তারা বিবেচনা করতে পারে। করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে এরই মধ্যে দেশে ফেরত এসেছেন উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী শ্রমিক। এমন পরিস্থিতিতে অভিবাসন ব্যয় বাড়লে তা বৈদেশিক শ্রমবাজারে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সশস্ত্র বাহিনীর সহায়তায় রাজধানীর মহাখালী ডিএনসিসি মার্কেটের অস্থায়ী আইসোলেশন সেন্টারে করোনা পরীক্ষা শুরু হয়েছে। ২০টি বুথের মাধ্যমে এ কার্যক্রম চলছে। বয়োজ্যেষ্ঠ নাগরিক, মহিলা ও বিদেশি নাগরিকদের জন্য আলাদা নমুনা সংগ্রহ বুথ নির্ধারণ করা হয়েছে। বিদেশ যাত্রার ৭২ ঘণ্টা পূর্বে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষার রিপোর্ট দেওয়া হবে। ঈদের ছুটিতেও নমুনা সংগ্রহ করা হবে। নমুনা পরীক্ষা ফি ৩৫৩৫ টাকা। বুথগুলোতে প্রতিদিন প্রায় ১,০০০ বিদেশগামী যাত্রী নমুনা সংগ্রহ করা হবে। ১,১৩৬ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকার দেবে ১,২৮ কোটি ৫১ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান ১০৮ কোটি ৩০ লাখ টাকা। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ২৩৬ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট ব্রিজিং প্রকল্প, ২৫৯ কোটি টাকা ব্যয়ে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং ৪০১ কোটি টাকা ব্যয়ে গাইবান্ধা জেলা সদর ও সুন্দরগঞ্জ উপজেলার গোঘাট ও খানাবাড়ি সহ পার্শ্ববর্তী এলাকা যমুনা নদীর ডান তীরের ভাঙ্গন প্রকল্প রোধ। বাংলাদেশের চর, আপনি জানেন অনেক জায়গায় চর আছে, ওখানকার যে চর গুলাকে ডেভেলপ করা, এটা একটা প্রকল্প নতুন ফেজ নেওয়া হয়েছে। একটা এর আগে কয়েকটা বর্তমান হয়ে গেছে, ইফাদের ঋণ কিছু আছে, আর কিছু আমাদের বন্ধু নেদারল্যান্ড সরকারের কিছু অনুদান সহায়তা আছে। এই তিনটা মিলে মাত্র ২৬৩ কোটি টাকা। আমাদের সরকারি বেশিরভাগ ১৫৫ কোটি টাকা। ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে এলাকা ভিত্তিক টিম করে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপের উদ্যোগে ঢাকা উত্তরের বিভিন্ন ওয়ার্ডে চলছে লার্ভিসাইড ছিটানোর কার্যক্রম। এছাড়া পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর কিংস্টন হাসপাতালে করা হয়েছে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড। প্রকল্পের অর্থায়ন করছে স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং ইউকেএইড। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। সিটি কর্পোরেশনের কর্মীদের পাশাপাশি এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে বিভিন্ন ওয়ার্ডে লার্ভিসাইড ছিটানো এবং সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে স্বেচ্ছাসেবীরা। স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং ইউকেআইডের সহযোগিতায়
সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ এই প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে ঢাকাবাসী সুরক্ষায় ডেঙ্গু সংক্রমণ বিস্তার রোধে আক্রান্ত রোগীর উপর নজরদারি সিস্টেম গড়ে তোলা, হাসপাতালগুলোর সাথে সমন্বয় এবং মশা নিধনের কার্যক্রম গুরুত্ব পাচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য তাদের পরীক্ষা করানোর জন্য যেন আলাদা ব্যবস্থা থাকে এবং কোভিডের জন্য যেন আলাদা ব্যবস্থা থাকে। জনগণ যেন ভীত না হয়, জনগণ যেন তাদের যে প্রয়োজনীয় সেবাটা সেটা যেন নিতে পারে। এই জন্য আপনারা জানেন যে সিপ থেকেও আমরা কয়েকটি হসপিটালের সাথে কাজ করছি এবং সেখানে আলাদাভাবে ডেঙ্গু পরীক্ষা করার জন্য কিট দেওয়া হয়েছে বিনামূল্যে। এদিকে আগাম প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর কিংস্টন হাসপাতালের একটি ওয়ার্ডকে ডেঙ্গু রোগীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। করোনা মহামারীর মধ্যে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে যাতে সঠিক চিকিৎসা সেবা পেতে পারেন সেজন্যই এমন উদ্যোগ। বিনামূল্যে যাতে ডেঙ্গু পরীক্ষা করা যায় সেজন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। সিপ আমাদের সহযোগিতা করেছে, আমরা একটা বিশেষ ডেঙ্গি ওয়ার্ড করেছি যাতে আমরা শুধুমাত্র ডেঙ্গি সাসপেক্টেড এবং নিশ্চিত রোগীগুলোকে ভর্তি করব এবং যে সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী ডেঙ্গি রোগীর চিকিৎসায় পারদর্শী তাদেরকে এক্সক্লুসিভলি ওই ওয়ার্ডে দায়িত্বে নিয়োজিত করব। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পূর্ব প্রস্তুতি থাকলে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আইন শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবীদের সামনে দিয়ে রাজধানীর ওয়ারির লকডাউন এলাকা থেকে বাসিন্দারা অবাধে বাইরে যাচ্ছেন, কোনো ধরনের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে না তাদের। এদিকে তিনটি সুপার শপের মধ্যে একটি খোলা রাখার সিদ্ধান্তে বৃষ্টিতে বিপাকে পড়েছেন এলাকাবাসী। আরো জানাচ্ছেন মনির হোসেন তপু। ওয়ারি লকডাউন এলাকার এই প্রবেশ গেট দিয়ে মঙ্গলবার সকালে কিছু মানুষ স্বচ্ছন্দে বাহিরে বের হচ্ছেন এবং ভিতরে প্রবেশ করছেন। এটিএন বাংলার ক্যামেরা দেখে নড়ে চড়ে বসে কর্তব্যরতরা। আমরা যখনই কোনো ডাক্তারের কাছে যেতাম এন্টি করে যেতাম, এখন হয়তো একটু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এটা ছিঁড়া দেয়া পানিতে সব ভিজা যাওয়ার অবস্থা ছিল, তো সব ভিতরে রাখছি খাতা এন্টি। আর যে আপনি যা প্রশ্ন করছেন, আপনি যখন ওনার সাথে কথা বলছেন তখন আমরা এটা বাধা নিয়ে ব্যস্ত। লকডাউনের শুরুর দিকে এলাকার মানুষের সুবিধার্থে তিনটি সুপার শপ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শুধুমাত্র মিনা বাজার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৃষ্টির মধ্যে দুই একজন হয়তো এদিক ওদিক হয়েছে, কিন্তু কঠোর অবস্থায় কিন্তু আছে। আমাদের নগর ভবন যে সাপ্তাহিক মিটিং আছে, সেই মিটিংয়ে স্বপ্ন এবং অন্যান্য ইসের এই বেশি থাকায় এবং আপনাদের এই অ্যাসোসিয়েশন থেকে যে দাবিটা করা হয়েছে তাদের দাবির প্রেক্ষিতেই মিনা বাজার খোলা আছে। তিনটা সুপার শপ খোলা থাকে, সেখানে যে পরিমাণ গ্যাদারিং হবে, যখন আমরা এটাকে কমিয়ে এনে একটা করব এবং তাদের কর্মচারীর সংখ্যা আমরা ডাউনসাইজ করব এবং আমরা এটা করার আগে আবার আমরা ফার্দার মাইকিং করেছি। হ্যাঁ, মাইকিং করে আবার আমরা মানুষকে সচেতন করেছি যে সংক্রমণের হার বেড়েছে। আমরা কৌশলের ভেতরে কিছু কিছু চেঞ্জ আনছি, এটা কিন্তু আইনগত যে কোনো কিছু এটা কিন্তু না, যে এক আইন এক কথা এরকম কিছু না। আরেক সুপার শপ স্বপ্ন ভ্রাম্যমান পিকআপের মাধ্যমে পণ্য সরবরাহ করছে এলাকায়, তবে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয় ক্রেতাদের। গত 17 তারিখ থেকে আমরা আউটলেট খোলা রেখে সার্ভিস দিতে পারছি না, সেক্ষেত্রে কাস্টমারের প্রতিনিয়ত আমাদের কাছে যেভাবে ফোন আসছে, আমাদের ম্যানেজমেন্টকে বলছে, এটার কারণে আমরা বাইরে এখন খোলা জায়গায় সার্ভিস দিচ্ছি। এছাড়া বৃষ্টির কারণে ওয়ারির বেশ কিছু সড়কে পানি জমে থাকতে দেখা যায়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। কোরবানি ঈদের বাকি আর মাত্র 10 দিন, চলছে প্রস্তুতি। করোনা মহামারীর মধ্যে এবার পশুর হাট, কোরবানি, মাংস বিতরণ এসব কি স্বাস্থ্যবিধি মেনে করা সম্ভব? যদি তা না হয় তাহলে ভাইরাস সংক্রমণের মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সাজীব। করোনা ভাইরাসের কারণে থেমে আছে মানুষের জীবন, জীবিকার সংকটে বহু মানুষ এই সময় আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানি নিয়ে অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন। করোনা ভাইরাসের সংকটকালেও বসবে পশুর হাট, হবে লোক সমাগম, পছন্দের পশু কিনতে হাটে জমায়েত হবে মানুষ, তখন স্বাস্থ্যবিধি কতটা মানা সম্ভব হবে তা নিয়ে আছে সন্দেহ। কোরবানি হাট যত সীমিতভাবেই আমরা করি না কেন, সেখানে সংক্রমণের ঝুঁকি থাকবেই। কোরবানির হাটে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, স্বাস্থ্যবিধি তো অবশ্যই মেনে চলা উচিত সেই ঝুঁকিটা এড়াবার জন্য। হাটের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আপনি যাবেন কি না আপনি ঠিক করুন, কারণ করোনা ভাইরাস সংক্রমণের নিয়ন্ত্রণ হচ্ছে আপনি প্রত্যেকটা মানুষ। আপনি যদি হাটে যান,
প্রপারলি মাস্ক পরতে হবে। হাট থেকে পশু কেনার পরে তা বাসায় না, রক্ষণাবেক্ষণ করা ঝুঁকিপূর্ণ কাজ। তারপর চাটাই ছুরি বটি কতটা পরিষ্কার রাখা যাবে, কসাই সহ কোরবানির সংশ্লিষ্টরা কতটা স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং কোরবানি দেওয়ার সময় কিভাবে করোনা সংক্রমণ এড়ানো সম্ভব হবে তা নিয়ে চলছে আলোচনা। জবাই করবার জন্য পেশাদার যারা আছেন তারা একই ব্যক্তি কয়েকটা জায়গায় গিয়ে কোরবানি করবেন এবং মাংস প্রসেস করা, চামড়া ছাড়ানো, সেগুলো একই ব্যক্তি একদল মানুষ করবেন, কারণ যিনি কোরবানি করবেন তার একার পক্ষে এটা করা সম্ভব নয়, সেখানেও সংক্রমণ ছড়াতে পারে। কোরবানি মাংসটা সরাসরি ফ্রিজে না তুলে সেটা যদি সিদ্ধ করে তারপরে ফ্রিজে রাখা যায় তাহলে সংক্রমণের ঝুঁকি কমবে, কারণ কোরবানির মাংসের মধ্য দিয়ে ভাইরাস ছড়ে না, কিন্তু কোরবানির মাংস যারা হাত দিয়ে প্রসেস করবেন তারা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলেন, তাদের মধ্যে কেউ যদি করোনা সংক্রমিত থাকেন তাহলে কিন্তু মাংসের গায়ে লেগে থাকা ভাইরাস ফ্রিজে কিন্তু অনেকদিন টিকে থাকতে পারে। সীমিত মানুষ যারা থাকবেন, যারা পশু জবাইয়ের কাজে অংশগ্রহণ করবেন তারা মাস্ক পরবেন, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছভাবে এগুলো যদি করে থাকেন, আর পাশাপাশি পশু রক্তগুলো আপনারা হাইজেনিকভাবে পরিষ্কার করলে আমার মনে হয় যে করোনা ভাইরাস থেকে সবাই আমরা মুক্ত থাকতে পারব। তবে ঢাকা সহ বিভিন্ন সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিরা অবশ্য এরই মধ্যে জানিয়েছেন কোরবানির বর্জ্য যত কম সময় সম্ভব পরিষ্কার করা হবে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক। অক্সফোর্ডের পর নিজেদের উৎপাদিত ভ্যাকসিন মানব দেহে প্রয়োগের পর সফলতা দাবি করেছে মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান জৈব প্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। প্রতিষ্ঠান দুটি জানিয়েছে তাদের আবিষ্কার করা ভ্যাকসিন মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম। এদিকে করোনা ভাইরাস পরবর্তী করণীয় বাস্তবায়নে 750 বিলিয়ন ইউরো মঞ্জুরির বিষয়ে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিস্তারিত জানাচ্ছেন বিপ্লব রায়। করোনা মহামারীর শুরুর পরে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালায় বিশ্বের বিভিন্ন দেশ, কিন্তু এরই মধ্যে মানবদেহে পরীক্ষা করে সফলতা পাওয়া গেছে বলে জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এর একদিন পর ভ্যাকসিন নিয়ে আসার কথা শোনাল মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান জৈব প্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। গবেষকরা জানান যুক্তরাষ্ট্রের পাশাপাশি জার্মানিতেও 60 জন স্বেচ্ছাসেবীর শরীরে ভ্যাকসিনটি প্রয়োগ করে ইতিবাচক ফল পাওয়া গেছে। তবে এই ভ্যাকসিন প্রয়োগের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে এবং তার প্রতিষেধক কী হবে সেসব বিষয় নিয়ে এখন চলছে গবেষণা। এদিকে অক্সফোর্ডের উৎপাদিত ভ্যাকসিন পরীক্ষার জন্য রাজি হয়েছে ভারতও। দেশটির ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট কর্তৃপক্ষ বলছে ভারতে সম্প্রতি করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় আগামী এক সপ্তাহের মধ্যে ভ্যাকসিনটি পরীক্ষার জন্য সরকারের কাছে আবেদন জানানো হবে। অন্যদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে টানা 5 দিন আলোচনার পর করোনা ভাইরাস পরবর্তী করণীয় বাস্তবায়নে একটি চুক্তিতে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এ চুক্তিতে জোটভুক্ত 27টি দেশের মহামারীর প্রভাব মোকাবিলায় অনুদান ও ঋণ হিসাবে 750 বিলিয়ন ইউরো মঞ্জুরের বিষয়ে সমঝোতা হয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। বিপ্লব রায়, এটিএন বাংলা। রাজশাহীর পুঠিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার চাঞ্চল্যকর মামলার অন্যতম আসামি এখলাসউদ্দিন র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে। র‍্যাব জানায় ভোরে পুঠিয়া পীরগাছা গ্রামে এখলাসকে গ্রেফতারের চেষ্টা করলে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় র‍্যাবও পাল্টা গুলি চালালে এখলাস নিহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 2টি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড গুলি ও 480 পিস ইয়াবা। গত 25 জানুয়ারি ইভা আক্তার পাশের গ্রামে এখলাসের বাড়িতে বেড়াতে গেলে তাকে ধর্ষণ করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর গ্রামে সালিশি বৈঠক হয়। এরপর 9 এপ্রিল গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ইভা। এ ঘটনায় থানায় মামলা করেছিলেন ইভার বাবা। সুনামগঞ্জ সিলেট সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া যাত্রীবাহী বাস থেকে কোনো লাশ উদ্ধার হয়নি। দুর্ঘটনাস্থলে প্রায় 2 ঘন্টা চেষ্টা করে কোনো লাশ না পেয়ে বাসের সব যাত্রী বের হয়ে চলে গেছেন বলে দাবি করেছে ফায়ার সার্ভিস। তবে বাসের যাত্রীরা জানিয়েছেন দুর্ঘটনার পর কিছু যাত্রী বের হতে পারেননি। যারা বের হয়েছেন তারা কম বেশি আহত হয়েছেন। বাসে মোট কতজন যাত্রী ছিল তা সঠিক জানা যায়নি। কেউ কেউ বলছেন গাড়িটিতে 18 থেকে
25 জন যাত্রী ছিল। সকালে সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবা, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ও পুলিশ সুপার মিজানুর রহমান। ঈদ উল আজহা উপলক্ষে এবার বিশেষ ট্রেন চালু বা আগাম টিকিট বিক্রি করবে না রেলওয়ে। করোনা সংক্রমণ ঠেকাতে ঈদে মানুষের ঘরমুখী যাত্রা নিরুৎসাহিত করতে এই সিদ্ধান্ত বলে জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে কমলাপুর শহরতলি প্ল্যাটফর্মে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে রেলমন্ত্রী এসব কথা বলেন। সংক্রমণ এড়াতে ঈদে সবাইকে বাড়ি যাওয়া থেকে বিরত থাকারও অনুরোধ জানান তিনি। ঈদে আমরা এবার যে যেখানে যে কর্মস্থলে যে যেখানে আছেন সেখানেই আপনার থেকেই এইবার ঈদ ফেস্টিভ্যাল আমরা পালন করব। কারণ এই দুর্যোগ আমরা যেন আমাদের সঙ্গে সঙ্গে আমরা গ্রামগঞ্জে যেন আবার ছড়িয়ে না দিই। দুর্যোগ মোকাবেলায় সরকারের সমালোচনা করার আগে বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখতে বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে শুধু সিদ্ধান্তের অভাবে 91 সালে প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে লাখ লাখ প্রাণহানিসহ বিমান বাহিনীর অনেকগুলো বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল। করোনা মহামারীর মধ্যেও সরকার সফলভাবে বন্যা মোকাবেলা করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দুর্গত মানুষদের মাঝে যথাযথভাবে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। রিজভী আহমেদ সহ বিএনপি নেতাদের বলবো আয়নায় নিজেদের চেহারাটা একটু ভালো করে দেখার জন্য। 91 সালে যখন ঘূর্ণিঝড় হয় শুধু সিদ্ধান্ত গ্রহণের অভাবে চট্টগ্রাম বিমানবন্দরে থাকা বিমানবাহিনীর 1 ডজনের বেশি বিমান ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে গিয়েছিল এবং 2.5 থেকে 3 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছিল। আর সংসদে যখন এই নিয়ে তাকে প্রশ্ন করা হলো তখন তিনি নির্লজ্জের মতো বললেন যে যত মানুষ মারা যাওয়ার কথা তত মানুষ মারা যায়নি। এদিকে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলা পরিষদ এবং উপজেলা চেয়ারম্যান, চিকিৎসক, ইউএনও, ব্যাংকার, সাংবাদিক, পুলিশ, স্বাস্থ্যকর্মী ও শিশুসহ সারা দেশে করোনা শনাক্ত হয়েছেন 100 মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন সৈয়দ রিয়াজ। যশোরের জাকেরপাটির শার্শা উপজেলা সভাপতি সাজেদুর রহমান ডাবলু করোনায় মারা গেছেন। এছাড়া সদর হাসপাতালে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 2 জন। জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল ও শার্শা উপজেলা চেয়ারম্যান সহ নতুন আক্রান্ত হয়েছেন 65 জন। বগুড়ায় করোনায় 3 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত হয়েছেন 47 জন। বরিশালে করোনা উপসর্গে 2 জনের মৃত্যু হয়েছে, এ বিভাগে ডাক্তার, নার্স, পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছেন 103 জন। করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 2 জন। জেলায় 40 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। খুলনায়ও উপসর্গ নিয়ে মারা গেছেন 1 জন। এছাড়া বিভাগে 10 জেলায় নতুন শনাক্ত হয়েছেন 293 জন। চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে আরও 1 জনের, নতুন করে শনাক্ত হয়েছেন 138 জন। ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেছেন 1 জন, নতুন করে আক্রান্ত 34 জন। মানিকগঞ্জে উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে এবং 2 জন নার্স সহ নতুন করে আক্রান্ত হয়েছেন 25 জন। পোরশা উপজেলা নির্বাহী অফিসার, 12 স্বাস্থ্যকর্মী সহ নওগাঁয় আরও 60 জন, নাটোরে সাংবাদিক, পুলিশ, চিকিৎসক, ব্যাংকার ও শিশু সহ 34 জন, ময়মনসিংহে পুলিশ, স্বাস্থ্যকর্মী সহ 37 জন, নোয়াখালীতে 21 জন এবং নেত্রকোনায় 9 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভাইরাস সংকটকালেও দেশে মানসম্মত কর্মসংস্থান তৈরি ও কর্মক্ষেত্রে পরিবেশ উন্নয়নে কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। অনলাইনে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। বেজা ও হাইটেক পার্ক অথরিটির সাথে এই চুক্তি স্বাক্ষর করে বাণিজ্য মন্ত্রণালয়। চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, লাইট ইঞ্জিনিয়ারিং ও প্লাস্টিক পণ্য উৎপাদনে দেশে বর্তমানে 25% নারী কর্মী কাজ করছে। এই হার 30% উন্নীত করার তাগিদ দেন বাণিজ্য মন্ত্রী।
নারায়ণগঞ্জের চাষাড়ায় বিসমিল্লা কম্পিউটার নামে একটি দোকানে অভিযান চালিয়ে জাল শিক্ষা সার্টিফিকেট ও ভুয়া জন্ম সনদ তৈরির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার দোকান থেকে দুটি সিপিও, একটি মনিটর, প্রিন্টার, স্ক্যানার, পেনড্রাইভ সহ 8টি জাল সার্টিফিকেট, 3টি জাল জন্ম সনদ ও নগদ 1,23,600 টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার রাশেদ আহমেদ দীর্ঘদিন ধরে জাল সার্টিফিকেট তৈরি করে প্রতারণা করে আসছিল বলে জানায় র‍্যাব। এবারে পার্টেক্স খেলার খবর। ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে 113 রানে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচের পঞ্চম দিন 2 উইকেটে 37 রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। বেন স্টোকের 57 বলে 78 রানের ঝড়ো ইনিংসে 3 উইকেটে 129 রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। তাতে দিনের শেষ 85 ওভারে ক্যারিবীয়দের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় 312। শামরা ব্রুকস 62 আর জার্মিন ব্ল্যাকউড 55 রানের ইনিংস খেলে কিছুটা প্রতিরোধ করেছিলেন, তবে শেষ পর্যন্ত 70 ওভার 1 বলে 198 রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের 469 রানের জবাবে জেমস হোল্ডারের দল তুলেছিল 287 রান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ভারী বর্ষণে বাড়ছে নদ নদীর পানি, দীর্ঘমেয়াদী বন্যার সংখ্যা অবনতি হবে সিলেট সুনামগঞ্জে বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় রাজধানীবাসীর দুর্ভোগ, আগামী 2 দিন অব্যাহত থাকবে বৃষ্টিপাত জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ঘরে বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে নির্দেশনা জারি, একদিনে আরও 41 জনের মৃত্যু শনাক্ত 3,057। করোনার রিপোর্ট নিয়ে জালিয়াতির অভিযোগে 5 দিনের রিমান্ডে শাহাবুদ্দিন মেডিকেলের এমডি, রিজেন্টের শাহেদ করিমের মামলা তদন্তে র‍্যাব। এবং অক্সফোর্ডের পর মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান বায়োএনটেকের উৎপাদিত করোনা ভ্যাকসিনেও সফলতা দাবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews। ধন্যবাদ সবাইকে।